নিরাপদ সড়কের দাবিতে রবিবার মরদেহের প্রতীকী মিছিল করার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। শনিবার রাজধানীর রামপুরা ব্রিজে সড়কের দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনার প্রতিবাদে লাল কার্ড দেখানো কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরে মরদেহের প্রতীকী মিছিলের ঘোষণা দেন তারা। বলেন, রাজনৈতিক তকমা দিয়ে নিরাপদ সড়কের যৌক্তিক আন্দোলনকে বিব্রত করার চেষ্টা করছে সরকার। এ সময় শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস ও নিরাপদ সড়ক চাই বলে স্লোগান দেয়। রামপুরায় বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ মাইনুদ্দিন নিহত হওয়ার পর প্রতিদিনই রামপুরা এলাকায় অবস্থান নিয়ে নানা কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এটা শুধু চালকের দোষ নয়, এটা শুধু রাস্তায় একটু সূত্রমতো বিচ্ছিন্ন ঘটনার দোষ নয়, আমরা বলতে চাই এটা পুরো সিস্টেমটারই দোষ। যে সিস্টেমের মধ্যে ঘুষ আছে, যে সিস্টেমের মধ্যে লুটপাট আছে, সড়কের সাথে যে লুটপাট, যে দুর্নীতি জড়িত, সেই লুটপাট এবং দুর্নীতি